আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পা ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ। পাল্টা আক্রমণ করতে গেলে প্রচুর ক্ষতি হবে কিয়েভের। এরপর জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে থমথমে আলাক্সা প্রাঙ্গণ। এদিকে তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়া দিচ্ছে চীন। এরপর জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা যা বলল রাশিয়া। এদিকে চীনকে টক্কর দিতে ভারতকে অত্যাধুনিক হেলফায়ার টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পক্ষে অবস্থান নিল ইইউ। ইসরায়েলের বিমান হামলায় কাঁপছে গাজার আকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পাল্টা আক্রমণ করতে গেলে প্রচুর ক্ষতি হবে কিয়েভের। ডোনেটস্ক পিপলস রিপাবলিকের প্রধানের উপদেষ্টা ইয়ান গেগিন শুক্রবার বলেছেন, পাল্টা আক্রমণ করার সাথে সাথেই ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতি সহ্য করবে। রাশিয়া এক টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি আক্রমণের প্রথম ঘণ্টাতেই শত্রুরা প্রচুর ক্ষয়ক্ষতি সহ্য করবে। গেগিনের মতে, পাল্টা আক্রমণ চালানোর জন্য সেনাবাহিনীর ইউনিটগুলি বর্তমানে পশ্চিম ইউক্রেনে মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে যোগ দেবেন ন্যাটো দেশগুলোতে ইউক্রেনের এর প্রশিক্ষণ নেওয়া সৈন্যরা। তবে রাশিয়ান বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেছিলেন, নিউইয়র্ক টাইমস এর আগে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে পেন্টাগন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের আগে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মার্কিন এবং ন্যাটোর পরিকল্পনা সম্পর্কিত নথি ফাঁসের তদন্ত করছে। অস্ত্র সরবরাহের সময়সূচি এবং বাহিনীর শক্তি সম্পর্কে অসংখ্য নথি টুইটার এবং টেলিগ্রাম সহ সামাজিক নেটওয়ার্কগুলোতে ফাঁস হয়েছে। এই নথি অনুসারে 6টি ইউক্রেনীয় সেনা ব্রিগেড 31 মার্চের মধ্যে প্রশিক্ষণ শেষ করবে এবং আরও 3টি ব্রিগেড 30 এপ্রিলের মধ্যে আক্রমণের প্রস্তুতি শেষ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধানের উপদেষ্টা মিখাইল পেডোলিয়াক শুক্রবার বলেছেন যে সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রকাশিত প্রতিবেদনগুলি সত্য নয় এবং কিয়েভের পরিকল্পনার সাথে কোনো সম্পর্ক নেই। যাই হোক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয় সেনাবাহিনীর পরিকল্পনা সম্পর্কে ফাঁস প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য পরে সেনা কমান্ডের সাথে দেখা করেছিলেন। সূত্র তাস। ইসরায়েলি আগ্রাসনে থমথমে আলাক্সা প্রাঙ্গণ। পবিত্র রমজানেও ফিলিস্তিনিদের ওপর টানা আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদি বাহিনী। প্রতিবেশী লেবাননেও বোমা বর্ষণ করেছে তেল আবিবের সেনারা। জেরুজালেমে নতুন করে সহিংসতা না হলেও পবিত্র আলাক্সা মসজিদকে ঘিরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। খবর আল জাজিরার। শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলার পরোয়া না করেই পবিত্র আলাক্সায় জুমার নামাজ আদায় করেন ফিলিস্তিনি মুসল্লিরা। টানা 3 দিন ইসরায়েলি বাহিনীর বর্বরতার পর এদিন কিছুটা শান্ত ছিল সেখানকার পরিস্থিতি, তবে যে কোনো সময় হামলার আশঙ্কা ছিল সবার মাঝে। আগ্রাসনের শিকার হয়েছে গাজা ও লেবানন। দুই অঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার কঠোর জবাব দিয়েছে তেল আবিব। শুক্রবার ভোররাতে গাজায় মুহুর্মুহু মিসাইল হামলা চালানো হয়। নেতানিয়াহু প্রশাসনের দাবি, লক্ষ্য ছিল হামাসের স্থাপনা। যদিও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বেসামরিকরা। ভুক্তভোগী এক ফিলিস্তিনি জানান, গাড়ি ঘরবাড়ি সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাগ্যক্রমে কোনোভাবে প্রাণে বেঁচে গেছি। গাড়ির ভেতরে থাকলে মারাই যেতাম, এটা আবাসিক এলাকা, এখানে কেন হামলা করে ওরা। গাজার আরেক ভুক্তভোগী জানান, ভোররাতে সেহরি খেতে উঠেই শুনি বোমার আওয়াজ, মেয়েকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করি, বাচ্চাটা চিৎকার করেছিল ভয়ে, চারপাশের সব ভেঙে গেছে। এদিন প্রতিবেশী লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চল। একই দিন তেল আবিব ও দখলকৃত পশ্চিম তীরেও ঘটে হামলার ঘটনা। শুক্রবার তেল আবিব এক গাড়িতে হামলায় একজনের মৃত্যু, 5 জন আহত হয়। হতাহতরা ইতালি ও যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া পুলিশের গুলিতে মারা গেছে এক।
এদিকে তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়া দিচ্ছে চীন। চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ঘিরে ফেলার এক মহড়া শুরু করেছে, যেটি চলবে 3 দিন ধরে। বেইজিং এই মহড়াকে তাইওয়ানের সরকারের প্রতি এক কড়া হুঁশিয়ারি বলে বর্ণনা করেছে। চীন তাইওয়ানকে তাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক দেশ বলে গণ্য করে। তাইওয়ানের প্রেসিডেন্ট চাইং ওয়েন যুক্তরাষ্ট্রের এক সফর শেষে দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই চীন এই সামরিক মহড়া শুরু করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 42টি চীনা সামরিক বিমান এবং 8টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সামরিক মহড়ার সময় তাইওয়ান দ্বীপের চারপাশে যুগপথ টহল এবং অগ্রাভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে তাইওয়ানকে একদম ঘিরে ফেলার মাধ্যমে একটি প্রতিরোধমূলক অবস্থান নেওয়া হচ্ছে। সামরিক মহড়ায় দূরপাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ, বোমারু বিমান সহ অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম দেশ বলে গণ্য করে। দেশটির আছে নিজস্ব সংবিধান এবং নির্বাচিত সরকার, কিন্তু চীন মনে করে এটি তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ, একদিন যেটি বেইজিং এর নিয়ন্ত্রণে আসবে এবং এজন্য প্রয়োজনে তারা শক্তি প্রয়োগে প্রস্তুত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন কথাও বলেছেন যে তাই ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা যা বলল রাশিয়া। পবিত্র রমজান মাসের মধ্যে দুই দফায় মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযান কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। এরপর ইসরায়েলে রকেট ছোড়ার ঘটনা ঘটে। এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। শুক্রবার ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে জড়িত সব পক্ষকে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। রাশিয়া জানিয়েছে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় তারা উদ্বিগ্ন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতে যুক্ত সব পক্ষকে আমরা মুখোমুখি হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে মস্কো উত্তেজনা হ্রাস, সহিংসতা বন্ধ এবং স্থায়ী অস্ত্রবিরতি আহ্বান জানিয়েছে। এদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বলেছে তারা সতর্ক আছেন। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম এক টুইটার বার্তায় কথা বলেন। অন্যদিকে ইরান লেবাননে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক গোষ্ঠীকে এর বিরুদ্ধে ভারতকে অত্যাধুনিক হেলফায়ার টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র অংশীদার ভারতকে অত্যাধুনিক ম্যাকট্রাব্বে হেলফায়ার আরএনএক্স ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী মার্ক 54 অ্যান্টি সাবমেরিন টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের $30 কোটি মুদ্রায় ৩৭,৬০০ কোটি রুপি যে অস্ত্র ক্রয় চুক্তি হয়েছে, তার আওতায়তেই এসব অস্ত্র পাচ্ছে ভারত। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত নৌবাহিনীকে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত করতেই করা হয়েছিল এই চুক্তি। ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স এবং মার্ক 54 অ্যান্টি সাবমেরিন টর্পেডো ছাড়াও কয়েকটি MH-60 রোমিও হেলিকপ্টারও কিনছে ভারত। যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স কে, যেটি সংক্ষেপ। ইসরায়েলের পক্ষে অবস্থান নিল ইইউ। ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে লেবানন এবং গাজা উপত্যকা জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলার পর লেবানন ও গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলের পক্ষে অবস্থান নিল ইউরোপীয় ইউনিয়ন। লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলার নিন্দা জানিয়েছে ইইউ। খবর এএফপির শুক্রবারের হামলার পর এক বিবৃতিতে জোটটির পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল এ নিন্দা প্রকাশ করেন। ইসরায়েলি হামলার জন্য ফিলিস্তিনি ও হামাস দায়ী করেছে তেল আবিব। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে হামাসের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা হয়েছে, উত্তেজনা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু এদিনই ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা নতুন করে আর হামলা চালাবে না। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, এই মুহূর্তে